পরের অঙ্কে চলে এসো, একদম সিমিলার টাইপের একটা প্রবলেম। দেখো কি বলছে, বলছে একটা বেলুন, গ্যাস বেলুন ভূমি থেকে উঠছে, ইউ ইকুয়াল টু জিরো অবস্থায় ভূমি থেকে উপর দিকে উঠছে। বেলুন প্রথমে রেস্টে ছিল, মুভিং ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন, তাহলে বেলুনটা আস্তে আস্তে উপর দিকে উঠছে। কত তরণে উঠছে? সাপোজ না বলে দেওয়া আছে জি বাই এইট তরণে উঠছে। এবার বলছে বেলুনটা যখন ভূমি থেকে এইট উচ্চতায় আছে, তখন সেই বেলুনটা থেকে একটা পাথর ফেলে দেওয়া হবে। একদম সিমিলার টাইপের প্রবলেম, জাস্ট আগের ভিডিওতে যেটা করেছি, তোমাকে চেয়েছে ওই পাথরটার ভূমি পর্যন্ত নামতে কত সময় লাগবে। খুব সিম্পল প্রশ্ন, একদম সিমিলার, খালি আলাদা কোথায়? আগেরটাতে বেলুনটার ঊর্ধ্বমুখী বেগ দেওয়া ছিল, কিন্তু এটাতে বেলুনের ঊর্ধ্বমুখী বেগ দেওয়া নেই। বেলুনটার ঊর্ধ্বমুখী বেগ যদি দেওয়া না থাকে, তাহলে পাথরটার নিম্নমুখী বেগ আমি পাবো না। সো ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ দ্য বেলুন অ্যাট দ্য পজিশন বি। সেটা যদি তুমি বার করতে পারো, দেন ইউ ক্যান ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অফ দ্য স্টোন ফলিং ডাউনওয়ার্ড, বা ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য স্টোন। তাহলে ফার্স্ট অফ অল তুমি বি বিন্দুতে বেলুনটার বেগ কত বের করো। তুমি এভাবে করতে পারো যে ধরি বেলুনটি বি বিন্দুতে, বেলুনটির বেগ ভি, দ্যাট দ্য ভেলোসিটি অফ দ্য বেলুন অ্যাট দ্য পয়েন্ট বি ইজ স্মল ভি। এবার তুমি ফর্মুলা বসাও, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এটা হচ্ছে ফর্মুলা। এখানে ইউটা কিন্তু জিরো দেওয়া আছে, এবং এখানে জি এর জায়গায় আমি লিখবো কি, জি গ্যাস লিখছি, এটা জি এর জায়গায় হয়ে যাবে জি বাই এইট। এখানে কিন্তু আমি মাইনাস নেব না, কারণ বলেই দিয়েছে বেলুনটা জি বাই এইট তরণে উপরে উঠছে। এখানে গ্যাস বেলুন মানে গ্যাসের প্রভাবে উপর দিকে উঠছে, সুতরাং তরণ কিন্তু থাকতে পারে, তুমি ছুটছো না। এমন নয় তুমি যদি এটা বস্তুকে ছুঁড়ে দিতে, সেক্ষেত্রে তোমার কী হতো, তরণটা কিন্তু নেগেটিভ নিতাম। কিন্তু এখানে গ্যাসের প্রভাবে বেলুনটা নিজে থেকেই উঠছে এবং একটা তরণে উঠছে বলে দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু মাইনাস সাইন আসবে না। তাহলে এখান থেকে বলে থাকছে ভি স্কোয়ার টু জি বাই এইচ ইনটু এইচ, তাহলে বলে থাকছে ভি ইকুয়াল টু, এটা ফোর হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে হাফ রুট ওভার জি এইচ। এটা হচ্ছে বেলুনটা বি বিন্দুতে ঊর্ধ্বমুখী বেগ। অবভিয়াসলি এটাই কিন্তু হয়ে যাবে পাথরটার নিম্নমুখী বেগ, বাট উইথে মাইনাস সাইন। আমি ছবিতে ভি লিখে মাইনাসটাও দেখাবো, তাহলে তোমার অর্ধেক কাজ হয়ে গেল। বেশ, এবার তুমি পাথরটার জন্য লেখো, এতক্ষণ পর্যন্ত যা কিছু লিখেছি বেলুনের জন্য, তাহলে লিখে ফেলো পাথরটির জন্য ফর দ্য স্টোন কি লিখবো, এইচ ইকুয়াল টু মাইনাস ভি টি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন যখন পাথরটা যখন পড়বে, সে কিন্তু অভিকর্ষের প্রভাবে পড়বে, ইট উইল ফল উইথ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, তাহলে জি এর মান কিন্তু জি থাকছে। তোমাকে টি ফাইন্ড আউট করতে হবে। প্রথমে ধরে নেবে যে ধরি নির্ণয় সময় টি, রিকোয়ার্ড টাইম বি টি। এবার তুমি মান বসিয়ে দাও, দেখো পড়ে থাকছে দুই দিয়ে গুণ করলাম, তাহলে মাইনাস টু ভি টি প্লাস জি টি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাচ্ছে জি টি স্কোয়ার মাইনাস টু ভি টি মাইনাস টু এইচ ইকুয়াল টু জিরো। এখানে কিন্তু কোনো প্যারামিটার দেওয়া নেই, জাস্ট কনস্ট্যান্ট, কোনো নাম্বার দেওয়া নেই, সুতরাং তুমি কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে না। ইউ উইল হ্যাভ টু ইউজ শ্রীধরাচার্য। শ্রীধরাচার্য যদি ব্যবহার করো, ই ইকুয়াল টু থাকে মাইনাস বি, তাহলে টু বি প্লাস মাইনাস বি স্কোয়ার, তাহলে ফোর বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে ফোর ইন্টু জি মাইনাস টু এইচ ডিভাইডেড বাই টু জি, তাহলে পড়ে থাকছে টু ভি এর মান বসাও হাফ রুট ওভার জি এইচ প্লাস মাইনাস ফোর ভি স্কোয়ার, ভি স্কোয়ার করলে ওয়ান বাই ফোর জি এইচ, তাহলে এটা কিন্তু পড়ে থাকছে জি এইচ মাইনাস মাইনাস প্লাস, এটা পড়ে থাকছে ফোর জি এইচ ডিভাইডেড বাই টু জি, এই টুটা কেটে দাও, তাহলে পড়ে থাকছে রুট ওভার জি এইচ প্লাস, এটা চার দুগুণ আট আসছে, সরি তাহলে এটা পড়ে আসছে নাইন, তাহলে থ্রি রুট ওভার জি এইচ ডিভাইডেড বাই টু জি, দেখে নাও ঠিকঠাক করো কিনা। তাহলে ফাইনালি তোমার পড়ে থাকছে টি ইকুয়াল টু একটা
মাইনাস সাইনও ছিল, তাহলে আমার পুরো থাকছে টি ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান ফোর রুট ওভার জিএইচ ডিভাইডেড বাই টু জি। আর মাইনাস সাইন যদি নিই তাহলে টি এর মানটা মাইনাস সাইন আসছে, তাহলে এখানে লিখে ফেলবে মাইনাস সাইন উপেক্ষা করে পাই, কারণ মাইনাস সাইন যদি নিই টি এর মান ঋণাত্মক হয়ে যায়। অথবা তুমি লিখে ফেলবে যেহেতু টি ইকুয়াল টু পজিটিভ, তাহলে এখানে তুমি যদি মান বসাও একটা টু চলে আসছে, আর এটা পড়ে থাকছে রুট ওভার এইচ বাই টি। যদি স্মল এইচ এর জায়গায় ক্যাপিটাল এইচ থাকে তাহলে ফাইনাল উত্তরটাও এখানে তোমার চলে আসবে টু রুট ওভার ক্যাপিটাল এইচ। ঠিক আছে, যেমন প্রশ্ন দেবে সেরকম করবে, বেশ দেখে নিও, খুব কঠিন কিছু নয়, আবার খুব সহজও নয়, ক্যালকুলেশনগুলো খাতায় করে দেখবে।